এখানে মূলত এই মোদি বিরোধী আন্দোলনে এই যে আলেমদের উপরে যে তাণ্ডবটা চালানো হলো এর অন্যতম কারণ হচ্ছিল, আমি বলেছি সেই সময় যে জাতীয় নির্বাচনের আগে ইসরায়েলের চাপ আছে যে বর্তমান সরকার যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সেই চাপের কারণে আগে যেহেতু আলেম আমাদেরকে জেলে ঢুকিয়েছে, প্রতিবাদটা প্রতিরোধটা হবে আলেম ওলামাদের দিক থেকে। এই কারণে মামুনুল হকের মতো যারা হাক্কানি আলেম ছিল, যে যাদের ডাকে রাজপথে লক্ষ লক্ষ যুবক শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে আসে, সেই তাদেরকে জেলে ভরেছে। চরমোনাই পিসাব থেকে শুরু করে বিভিন্ন আলেম ওলামাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, নারী দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছে, তাদের আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে তাদেরকে জেলে নেওয়ার হুমকি দিচ্ছে, এবং কিছু আলেমকে পয়সা পাতি দিয়ে কিন্তু সরকার তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। এখন নির্বাচনের আগে সরকার মূলত ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায়, সে কারণে এই বিষয়টাকে নতুন করে আলোচনায় আনছে এবং বিপি নূরকে আপনার একটা উত্তম মাধ্যম হিসেবে নিয়েছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলছি, আমি ব্যক্তিগতভাবে চাই না বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রি ইসরায়েলকে স্বীকৃতি দেবে। আমি চাই না ইহুদি এই রাষ্ট্রের কে বাংলাদেশ পেনিট্রেশন দেবে। সুতরাং আমার অবস্থা তো ইস্তেমায় যেহেতু আসতেছে, তার মানে মিটিং টিটিং করতে আসতেছে, এবং এই যে মাঝখানে যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভটা নিল, যে যেখানে পাসপোর্টে লেখা ছিল যে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অল ওভার দা ওয়ার্ল্ড এক্সেপ্ট, কিন্তু সরকার তুলে দিয়েছে। তার মানে সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সম্পর্ক স্থাপন করতে চায়। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ব্যাকে রিকল করতে চাই, আমি আপনার মোদি বিরোধী আন্দোলনে 2020 সালে আন্দোলন গত বছর যে মোদি বিরোধী যে আন্দোলন হলো, সেই সময় আপনি আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখবেন 4 এপ্রিল আমি পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশের সাথে বিশেষ করে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে সরকার কাজ করছে এবং দিল্লি এটার মিডিয়েটর হিসেবে কাজ করছে। যেহেতু বাংলাদেশের এই সরকারকে ক্ষমতায় রেখেছে দিল্লি, এবং সেটা মোমেন সাহেব তো কিছুদিন আগেও বললো, স্বীকার করলো যে বাংলাদেশ সরকারকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার আমি দিল্লির সরকারকে বলে এসেছি, এবং বর্তমান সরকার যে দিল্লির পুতুল সরকার এটা বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষ জানে। দিল্লির সাথে আমরা বৈরী সম্পর্ক চাই না, দিল্লির সাথে আমরা একটা সুসম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক যদি হয় বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তাদের অবাধ হস্তক্ষেপ, সেটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। যেমনি ভাবে 2014 সালে সুষমা স্বরাজ একটা বিনা ভোটে নির্বাচন করার জন্য এরশাদকে হাসপাতালে নিয়ে এরশাদকে দিয়ে নির্বাচন করিয়েছে, আবার কিছুদিন আগে 8-10 দিন আগে আপনি দেখেন ভারতের রয়ের এক কর্মকর্তা বলেছেন যে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেছেন, যে বাংলাদেশে জঙ্গিবাদ উগ্রবাদ এবং দিল্লিতে যতগুলো মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন হামলা হয়েছে সেসব হামলার সাথে বাংলাদেশের উগ্রবাদীরা জড়িত, বাংলাদেশের ফুটপ্রিন্ট রয়েছে। এগুলো হচ্ছে এই যে বাংলাদেশের বর্তমান সরকার যে জঙ্গিবাদ এবং উগ্রবাদের ট্রাম্প কার্ড খেলছে, এটা কিন্তু দিল্লিরও এটা একটা ট্রাম্প কার্ড। যেমন আপনার বাংলাদেশের হোলি আর্টিজানে হামলা হলো, সেই ইস্যুকে কেন্দ্র করে দিল্লিতে আপনার জাকির নায়েককে দেশ থেকে বিতাড়িত করলো, ওখানে পিস টিভি বন্ধ করলো, একই কাজ করলো আবার বাংলাদেশের সরকার উইদাউট বাদ বিচারহীন ভাবে। তার মানে বাংলাদেশের সরকার যে দিল্লির পুতুল সরকার বর্তমান অবৈধ সরকার এটা প্রমাণিত। এখন তারা ক্ষমতায় থাকার জন্য এখন ইসরায়েলেরও সহযোগিতা নিয়ে সামরিক সরঞ্জামাদি কিনেছে, যেটা অল দা প্রাইম মিনিস্টার আল জাজিরাতে উঠে এসেছে, এবং নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব তো বললেন বাংলাদেশ সীমান্তকে সার্ভিলেন্স করার জন্য তারা এই ইসরায়েল আপনার কলকাতায় একটা কনসুলেট খুলেছে, এবং এখন সীমান্ত হত্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারকে দেখেছেন একটা সীমান্ত হত্যা নিয়ে জোরালো প্রতিবাদ করতে, কারণ তারা তো জানে যে তারা ইসরায়েলের সাথে তলে তলে কাজ করছে, এই ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে বলা যাবে না। প্রধানমন্ত্রী ছেলে মিটিং করেছেন, সাফাদি যেটা বলেছেন, বিভিন্ন এমপি মন্ত্রীরা মিটিং করেছেন। মূলত এই বিষয়টাকে পপুলার করার জন্য, বাংলাদেশের মানুষ জানে না সেই বিষয়টা বাংলাদেশের মানুষকে খাওয়ানোর জন্য মূলত এই সরকার এই এই সময় এই ইস্যুটাকে বেছে নিয়েছে। কারণ মনে করেছে যে ভিপি নূর একটু ইসলামী সেন্টিমেন্টের কথাবার্তা বলে, ইসলামী সেন্টিমেন্টের মানুষজন আলেম ওলামারা, হ্যাঁ, তার সাথে একটা সেটিকেও ফেক বলে দাবি করা হচ্ছে যে আদৌ আপনার ভিতরে সেই সেন্টিমেন্ট, সেই ধরনের সেন্সেশন চেতনা কাজ করে না, শুধুমাত্র আপনি রাজনৈতিক কারণে এই ইসলামিক সেন্টিমেন্টটাকে কাজে লাগাচ্ছেন বলে বলা হয়েছে। এখন সেটা এক একজন মানুষ এক একটা বিষয়ে বলতে পারে, কিন্তু আমার এইটুকু তো অস্বীকার করার হয় নাই, আমি একজন মুসলমান, আপনিও একজন মুসলিম। এখন ইসলামী হুকুমত আপনি কতটুকু পালন করবেন কি করবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনি একজন মুসলিম এটা তো আপনি অস্বীকার করতে পারবেন, আমি একজন মুসলিম এটা তো আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহর নবী, আল্লাহর কোরআন, আল্লাহর হুকুম বিধিবিধান, এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না, হয়তো আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি না, কিন্তু যতটুকু পারি আমরা সেটুকু চেষ্টা করি। যে কারণেই তো এই তো এই দূর দূরান্ত দেশ থেকে সে ছুটে এসেছি আল্লাহর ঘর কাবা তওয়াব করার জন্য, এবং সেটি সেই সময়টাতেও নানা ধরনের প্রোপাগান্ডা বিভ্রান্তি হুমকি ধামকির মধ্যে আছি। তো এখন যে বিষয়টি আমি ওভারঅল বলতে চাই, এখানে মূলত এই মোদি বিরোধী আন্দোলনে
এই যে আলেমদের উপরে যে তাণ্ডবটা চালানো হলো, এর অন্যতম কারণ হচ্ছিল, আপনি আমি বলেছি সেই সময় যে জাতীয় নির্বাচনের আগে ইসরায়েলের চাপ আছে যে বর্তমান সরকার যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সেই চাপের কারণে আগে যেহেতু আলেম আমাদেরকে জেলে ঢুকিয়েছে, প্রতিবাদটা প্রতিরোধটা হবে আলেমুল আমাদের দিক থেকে। এই কারণে মামুনুল হকের মতো যারা হাক্কানি আলেম ছিল, যে যাদের ডাকে রাজপথে লক্ষ লক্ষ যুবক শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে আসে, সেই তাদেরকে জেলে ভরেছে। চরমোনাই পিসাব থেকে শুরু করে বিভিন্ন আলেমুল আমাদেরকে হুমকি দিচ্ছে, নারী দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছে, তাদের আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে তাদেরকে জেলে নেওয়ার হুমকি দিচ্ছে, এবং কিছু আলেমকে পয়সা পাতি দিয়ে কিন্তু সরকার তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। এখন নির্বাচনের আগে সরকার মূলত ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায়, সে কারণে এই বিষয়টাকে নতুন করে আলোচনায় আনছে এবং বিপি নূরকে আপনার একটা উত্তম মাধ্যম হিসেবে নিয়েছে। কিন্তু আমি স্পষ্টভাবেই বলছি, আমি ব্যক্তিগতভাবে চাই না বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রি ইসরায়েলকে স্বীকৃতি দেবে। আমি চাই না ইহুদি এই রাষ্ট্রের কে বাংলাদেশ পেনিট্রিশন দেবে। সুতরাং আমার অবস্থান পরিষ্কার, আশা করি আমার মতো প্রতিটি ধর্মপ্রাণ মজলুম মানুষ যারা বাংলাদেশের সংবিধানে যেটা বলা আছে বিশ্বের শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে বাংলাদেশ থাকবে, যেটা বাংলাদেশের সংবিধান আছে, শেখ মুজিবুর রহমান সেই সংবিধান আপনার কায়েম করে গিয়েছেন, সেই কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের পক্ষে, ইভেন বামপন্থী ডানপন্থী সবাই। কাজী সরকার যে এই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার যে নীল নকশা করছে, এর বিরুদ্ধে বাংলার জনগণকে আমি সতর্ক থাকার আহ্বান জানাবো, এবং আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে এর বিরুদ্ধেও প্রতিবাদ করার জন্য আহ্বান জানাবো, আমার পাশে থাকার আহ্বান জানাবো। জি, আবারও শেষ সর্বপ্রথম যে প্রশ্নটা করেছি সর্বশেষে আবারও সেই প্রশ্নটাকে পুনরায় করে আমি আজকের অনুষ্ঠান ইতি টানতে চাই। এবং দর্শক, আপনারা অবশ্যই অনুষ্ঠানে গিয়ে শেয়ার করবেন, এবং বিপিন তার নিজের অবস্থান একদম বিস্তারিত ভাবে এখানে প্রকাশ করেছেন এবং স্পষ্ট করেছেন আমাদের কাছে। যে ছবিটি দেখছি এবং মোসাদের এজেন্ট, সে কথিত এজেন্ট অথবা লিকুদ পার্টির সদস্য জনাব মেহেদি এন সাফাতির সাথে যে ছবিটি দেখেছি আপনার, এবং যে কথাগুলি এসছে গণমাধ্যমে, সেগুলির সাথে আপনার কোন ধরনের সম্পর্ক নেই, আপনি চূড়ান্ত ভাবে সেটিকে দাবি করছেন? আমি এই মেহেদি এন সাফাতির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই, কোনো মিটিং সিটিং হয় নাই, এবং আমি কিছু এই বিকালবেলা 21 টিভিতে ইন্টারভিউ দিয়েছি, সেখানে সাংবাদিক ভাই বলেছে যে সরকারের এজেন্সির কাছে এই মিটিং এর ভিডিও আছে, অডিও আছে। আমি বলছি ভালো, তো মিটিং এর অডিও ভিডিও প্রকাশ করুক, এবং তারা প্লেসও বলেছে আমি নাকি দুবাই মলের সামনে মিটিং করেছি। আমি বলছি ভালো, তাহলে দুবাই মলের তো আপনার সিসিটিভি আছে, ওই বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই কান্ট্রি গুলো তো একেবারেই মানে পুরো কড়া নিরাপত্তা, তো সেখান থেকে সিসিটিভির ফুটেজ টুটেজ নিয়ে প্রকাশ করুক। আর একটা বিষয় লক্ষ্য করবেন যে আমি যখন দুবাই ছিলাম তখন এই ছবিটি প্রকাশ করা হয়নি, তখন এটি নিয়ে আলোচনা হয়নি, আমি দুবাই থেকে সৌদি আসার 2 দিন পরে এই ছবিটি নিয়ে আলোচনা হয়েছে। এর মূল উদ্দেশ্য, মূল এজেন্ডা আমি বলছি যে সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায়, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়, সেই ক্ষেত্রে আগে বিপি নুরের এই ইস্যুটা তুলে মূলত জায়েজ করার জন্য এই কাজ করছে। আসলাম চৌধুরী গ্রেপ্তার হয়েছে, এর আগে সজীবদের জয়ের সাথে মিটিং হয়েছে, এবং সরকারের সাথে যখন যখন তারা বলেছে যে বিরোধী দলকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় আনবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে, সেটার দরকার নাই, তারাই সাপোর্ট দিবে, যে কারণেই মূলত সরকার এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে, এবং এর মধ্যে দিয়ে এই ইস্যুটাকে জনগণের মাঝে একটা গ্রহণযোগ্য করার চেষ্টা চলছে, এবং একই সাথে এই ইস্যু দিয়ে মূলত এই বর্তমান যে শেখ হাসিনা বিরোধী ফাঁসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম চলছে, সেই আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদকে দূরে রাখার জন্য, আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, আমাদেরকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই পায়তারা চলছে। আমরা ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলার এই ফাঁসিবাদের পতন ঘটিয়ে বাংলার আকাশে গণতন্ত্রের পতাকা আমরা উড্ডীন করবো ইনশাল্লাহ। একদম স্পষ্ট, এমন কোন তথ্য আর কোন তথ্য দিতে পারবো না, ভিডিও দিতে পারবো না, এমন জায়গায় তিনি তার জায়গা ঠিক রেখেছেন। আমরা দেখতে থাকি সামনে কি হয়। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ডক্টর কলিমুল্লাহ। অবশ্যই যারা দর্শক দেখছেন, আমি অনুরোধ করবো যে এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নানা ধরনের বিভ্রান্তি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এখানে সাংবাদিক ভাই স্পষ্ট প্রশ্ন করেছে, আমি আমার জায়গা থেকে স্পষ্ট আমার উত্তর দিয়েছি। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার একজন অ্যানালাইসিস হিসেবে, শিক্ষক হিসেবে তিনিও বিশ্লেষণ করেছেন, কাজে আমি আশা করি যে ফেস দ্য পিপল এর এই প্রোগ্রামের দিয়ে এই বিষয়ে বাংলার জনগণ একটা সুস্পষ্ট ধারণা পাবে। জি, একদম সুস্পষ্ট হয়েছে, ধন্যবাদ। এই বিষয় নিয়ে আর কোন কথা বলবার সুযোগ হলে আবারও আমরা বিপিনকে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।